মানে তুমি কি খেলা দিচ্ছ রে? বেলুন খেলা দিচ্ছি। কি? বেলুন। রাঙ্গুনি উপজেলার পূর্ব খিলমগল সুনিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 27 জানুয়ারি সকাল 9টায় মাদ্রাসার সংলগ্ন মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ ইস্কান্দার হোসাইন আল কাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদ্রাসার দাতা পরিবারের সদস্য মোহাম্মদ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার উপদেষ্টা আহমদ হোসেন, মোহাম্মদ ইউনুস, সহসভাপতি শফিউল আলম, সহসাধারণ সম্পাদক হাসান সদাগর, সদস্য মোহাম্মদ আব্দুস সালাম, সেকান্দর হোসেন, মোহাম্মদ জাফর, আলী আকবর, প্রবাসী পরিষদের উপদেষ্টা ও দাতা জসিম উদ্দিন, সদস্য জিয়াউর রহমান, সাইফুল ইসলাম, মুসা নুর নবী, রাজা মিয়া, আমিনুল হক, যুব কমিটির সদস্য উমর ফারুক, রাজু, রুবেল, শাহাবুদ্দিন, মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন নেসারি, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আফসার, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আলম, মাওলানা মোহাম্মদ আবুল কালাম, শিক্ষিকা সুমাইয়া আক্তার, রেশমি আক্তার, তাসলিমা আক্তার, শারমিন আক্তার, মুবিনুর রহমান, সাকাওয়াত হুসাইন রাজু, তৌহিদুল ইসলাম সহ অনেকে। এদিকে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে জুনিয়র গ্রুপে চকলেট কেলা, বেলুন ফুটানো, মনোযোগ আকর্ষণ, বল নিক্ষেপ, সিনিয়র গ্রুপের মধ্যে মুরগির লড়াই, উচ্চলাভ, দীর্ঘলাভ, 100 মিটার দৌড়, হাড়িভাঙ্গা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেমন খুশি তেমন সাজ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের মা, প্রধানমন্ত্রী, বাবুনির মা, ফুলওয়ালি ও ঘটক সাজেন শিক্ষার্থীরা। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। তোমার এটা নিচে করো একটু। ম্যাডাম উঠে আসাইছো।